দিকের রোদটা যদি চলে যায় তাহলে সামনের দিকে রোদটা পাবো। আর তোমাদেরকে সেদিনকে আমি পিছনের ভিউটা দেখিয়েছিলাম, আজকে একটু সামনের ভিউটা দেখি। মর্নিং এভরিওয়ান, আজকে তোমার মঙ্গলবার, আর মঙ্গলবার 9:15 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। এখন কিচেনে আছি, আর আজকে যে ফোনটা থেকে আমি ভিডিও করি সেই ফোনটার চার্জ একদমই নেই, তাই সকাল থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন যাই হোক, আমি রান্নাঘরে আছি। এখন আমি বানাচ্ছি একটুখানি ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেটা একটুখানি হালকা জিরা সামান্য তেল দিয়ে ওটাকে ভালো করে একটুখানি ইয়ে করে নিচ্ছি। আমি ওটা মুড়ি দিয়ে খাবো আজকে। আর শুভর জন্য কালকে যে ওটসের আমি ছিলা বানিয়েছিলাম, মানে ওটসের অমলেট বলতে পারো, তো সেটা ওর জন্য অলরেডি রেডি করে রাখা আছে। তো ওকে ওই একটা করে দেবো, আর এটা একটুখানি বাটিতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ব্রেকফাস্ট আপাতত রেডি। আর চাদরগুলো উপরে দিয়ে মেলে আসতে হবে। এই চারবেলার খাবারের চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায় যে কি বানাবো কি খেতে দেব। যাই হোক, এখন একটু বুটতড়ার মতো বানিয়ে নিলাম। আর তোমার ওইদিকে শুভর ওটসের ছিলাটাও বানাতে দিয়ে দিয়েছি, একটু যেহেতু টাইম লাগে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, তারপর আমি ব্রেকফাস্ট করব। কালকে যে চাদরগুলো কাঁচা হয়েছিল এখনও মেলতে যাওয়া হয়নি, তো সেই শুভকে বললাম খেয়ে তুমি উপরে মেলে দিয়ে আসবে। পবনতনয় সংকটন মঙ্গল মূর্তি রূপ, রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসু সুর ভূপ। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তুমি কতগুলো ক্লিপ লাগিয়েছো? হ্যাঁ, তিনটে চাদর ছিল শুভ, চারটে ছিল না? পাক্কা এখন দুপুর চারটে চাদর গেঁথেছি আমি। হ্যাপি গেলাম, এখন ছাদে এসেছি। আর শুভ সকালবেলা মেলে দিয়ে গেছিলো, এখন আমি এলাম ওর সাথে। কিন্তু রোদ আপাতত চলে গেছে, চাদরগুলো সব শুকিয়ে গেছে। বড়ো চাদর ছিল ব্যালকনিতে, তিন চারটে একসাথে মেলা যেত না, ওই জন্য সকালবেলা গেছে শুভকে দিয়ে মেলা করেছিলাম। আজকে হাওয়াটা একটু কম আছে, তো অনেকক্ষণ রোদ থাকে এখানে। সেদিন তোমাদেরকে পিছন দিকটা দেখিয়েছিলাম, আজকে দাঁড়াও সামনের দিকটা দেখায়। শীতকালে এখানে এসে বসে থাকার জন্য আমার দারুণ জায়গা, সবসময় রোদ থাকবে, যেদিকে ঘুরবো সেদিকে। ওইদিকে রোদটা যদি চলে যায় তাহলে সামনের দিকে রোদটা পাবো। আর তোমাদেরকে সেদিনকে আমি পিছনের ভিউটা দেখিয়েছিলাম, আজকে একটু সামনের ভিউটা দেখিয়ে দিই। আর এই উপর ছাদ থেকে আমার দিদির ফ্ল্যাটের ব্যালকনিটা দেখা যায়। দেখো ওই যে পার্কটা, এটা সুইমিং পুলটা। এই সুইমিং পুলে জলটা কি হলো শুভ? হ্যাঁ, কি গোলা জল, জলটা বেরি করনি এত? এই জলটা আর ওই জলটা একই হয়ে গেছে। দিদিকে এখন ঘুমাচ্ছে। তুমি একটা ছোট খাট কিনবে? হ্যাঁ,
টাইলস গুলো দেখো, হাতটা তো শুভ কোথায় কোথায়, সাদাই তো মনে হচ্ছে না, পিঙ্কি পিঙ্কি। আর এগুলো কি থ্রি বিএইচ না টু বিএইচ? কেমন লাগছে ব্যালকনিটা আমাদের মতনই বড় সাইজ? ছোট লাগছে তো, আমরা সাথে ছিলাম, আটটায় যাইনি, ওই ওরা আটটে নিয়েছে, সমাধিরা 23 ওদেরকে হ্যান্ড ওভার করবে। আমাদের একটা উঠলে আমরা বুঝতে পারবো। চলো আস্তে আস্তে নিচে নামি, হয়ে গেল আমাদের ছাদে ঘোরা। ফোনটা এখন অফ করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে তোমার 7:30। শুভ এখন হাঁটতে গেছিলো আর কিছু সবজি বাজার করে নিয়ে এসছে, নিচে নিশ্চয়ই কিছু ভুলে গেছে, তার জন্য ছুটে আবার রেখে আবার নিতে গেছে। আর এই দেখো আরেকজনকে তোমার দরজার সামনে বসে আছে, ভাবছে আমি একটুখানি ভাও দেবো, কিন্তু আমি তো একটু কমই ভাও দিই, একটু কম মানে আমি ভাও দিই না। আর তোমার এইদিকে সকাল দিকে ওর বাজার যাওয়া হচ্ছে না, তার জন্য সামনেই বাজার থেকে যা পালো নিয়ে এলো। আমি যেহেতু সকালবেলাতে রাতে রেডি করে রাখি, তবে তো সকালে রান্না করব, সেই জন্যই। আর এখানের বাজার আমার খুব একটা ভালো লাগে না, সকালবেলাতে ও যাচ্ছে না, তো আমি বললাম কিছু না থাকার থেকে কিছু তো নিয়ে এসো। আর আজকে রাতে রান্না করিনি, তাই এখন রান্নার প্রিপারেশন চলছে। সয়াবিন আলু একটুখানি ভাপিয়ে রেখেছি আর তোমার হালকা করে সয়াবিন আলুর তরকারি করব। গুড মর্নিং এভরিওয়ান, এটা তার পরের দিনের সকালের ভিডিও, কারণ কালকের ভিডিওটা শেষ করিনি। আর এখন আমি কিচেনে চা রেডি করছি, কারণ চা, এই চাটা যেহেতু একটুখানি লাল চাটা টাইম লাগে, আমি কিছু কাজ করবার আগেই চা পাতাটা ভিজিয়ে রেখে দিই। আর একটা বিরক্তিকর বিষয় কী বলতো, যে তোমাদের সাথে আমি চেষ্টা করি ফেস টু ফেস বেশি কথা বলবার, কিন্তু কিছু করার থাকে না, কেউ আমার ফোন ধরে দেওয়ার নেই। একটু যদি কেউ ফোনটা ধরে দিত তাহলে আমার খুব সুবিধা হতো, আমাকে এক হাতে ফোন ধরতে হয়, একদিকে আমার কাজটা দেখাতে হয়, একদিকে তোমাদের সাথে কথাটা পড়ে ওই জন্য আমাকে বলতে হয়। আর একটুখানি কি ভয়ে, মানে পরে ভয়েস দিলে অসুবিধা তো নিশ্চয়ই হয়, আর ফেস টু ফেস কথা বললে একটু সুবিধাও থাকে, কিন্তু কিছু করার নেই। এই দেখো এক হাতে আমি ক্যামেরা ধরবো, এক হাতে একটা প্লেট নিয়ে যাব, ঠিক আছে, তারপরে আরেকটা প্লেট নিয়ে যাব। আর এতে যদি কেউ একটু হেল্প করতো তাহলে সুবিধা হতো, তো যেটা আমার হবে না, করার মতো কেউ নেই, তো সেখানে আর বলে কিছু লাভ নেই। তো চলো এখন তোমার সকালে চাটা খাই, আর প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি চা খাওয়ার সময়টা শেয়ার করি, তো আজকেও সেরকম শেয়ার করছি। আর আজকে আমরা চা খেয়েছি, মানে খুবই, আমি তো তাড়াতাড়ি উঠে গেছি কারণ রান্না টান্না করতে হবে বলে। আর আজকে আমাদের সেরকম কিছু টপিক ছিল না, ও একটুখানি মানে চাপে আছে, আর আমারও একটুখানি ভালো লাগছে না, মানে শরীরটাও ভালো বলবো না, ভালো লাগছে না আমারও বেশি কথা টথা বলতে। এখন যাই হোক, দুজনে এখন চুপচাপের মধ্যে সকালে চাটা আজকে খেলাম, আজকের কোনো টপিক নেই যে তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেক দিন তো একই যায় সেরকম তো নয়, ঠিক আছে, তো যেটা প্রত্যেক দিন যায় না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তোমার ওইদিকে আমি রান্না বসিয়ে দেবো, কারণ আজকে বন্দনাদি যেমন টাইমে আসে সেরকমই আসবে, কিন্তু কাল যেহেতু সবজিগুলো আমার বাড়িতে চলে এসছে, আমি রাতের মধ্যে কেটে কুটে সব রেডি করে দিয়েছি, তাহলে কি হবে আমার বানাতে কোনো প্রবলেম হবে না। আর যেটা এই কদিন সবজি না থাকার জন্য আমার খুব প্রবলেম হচ্ছিলো, তো সব রেডি করে এখন ওইদিকে আমি পেঁয়াজ পোস্ত বসিয়ে এসেছি, ডাল হয়ে গেছে, আর এখন তোমার বাকি আছে রাতের তরকারিটা, আর একটুখানি করব তোমার আন্ডা কারি,
ব্যাস আর কিছু করবো না, দেখা যাক যদি টাইম থাকে তাহলে একটু চাটনিটাও বানিয়ে নেবো। চলো আজকে চুপচাপের মধ্যে আমাদের চা শেষ হয়ে গেল। এই দেখো পেঁয়াজ পোস্ত কমপ্লিট হয়ে গেছে একদমই, এবার নামিয়ে দেব। সেবারে করেছিলাম পেঁয়াজ পোস্তটা খুব সুন্দর হয়েছিল, আর যেহেতু শুভ বেগুন খুব একটা পছন্দ করে না তাই পেঁয়াজ শাকটা এইটুকু হয়ে যাবে দিয়ে বেগুনটাই বেশি থাকবে, তো আমি ভাবলাম খাবে না খাবে, সেভাবে একটুখানি পেঁয়াজ পোস্তই করলাম, খারাপ লাগে না ভালোই লাগে। ওইদিকে আমার ডাল তো হয়ে গেছে, আর এইদিকে আমি এখন যেটা করব, একদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দেব, ডিম কারি করব, আর একদিকে ভাত বসিয়ে দেব, তারপরে ফুলকপি আলুর তরকারিটা করব। আর শুধু যে রান্না সেটা তো নয়, তার সাথে ব্রেকফাস্টটাও ভাবনা চিন্তা করতে হয়। যাই হোক দেখা যাক, আমার আটা কালকে একটু বেশি মেখে রেখেছিলাম, তো সেটাতে ভাবছি তিনটে রুটি শুভকে করে দিয়ে দেবো গরম গরম। কালকে তরকারিও আছে প্রত্যেক দিন, আর মানে যত দিন ঘনিয়ে আসছে আমার না একদম ভাল লাগছে না, মাঝখানটাতে যেমন রান্না বান্না করতে খুবই এনার্জি লাগছিল, আবার সেই আমার প্রবলেমটা, মানে একদমই আমার ভালো লাগছে না, করতে হয় খেতে হয় সেটার জন্যেই করা, তাছাড়া একদমই ভালো লাগছে না। দেখো ওইদিকে আমি ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর ওইদিকে তোমার ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর ফটাকসে রুটিটা করে নিচ্ছি। আর আমি হাতে রুটি উল্টে একদমই করতে পারি না, অনেকেই চিমটাতে খুব সুন্দর রুটি উল্টে পাল্টে করতে পারে, যেমন আমার ননদও খুব সুন্দর পারে, কিন্তু আমি একদমই পারি না, ট্রাই করতে গেছি দেখো একদমই পাচ্ছি না, আমি হাতে একদম রুটি পারি না করতে। আর ওইদিকে খুন্তিটা আমার ধোয়া হয়নি, তোমার তরকারির মানে লেগে আছে, তো যাকে আমি ধোবো তাকে তোমার রুটিটা যদি পুড়ে যায়, ওই জন্য আমি হাতেই করে নিচ্ছি, আর এ চিমটা দিয়ে চেষ্টা করছি, হয়তো করতে করতে প্র্যাকটিস হয়ে যায়, কিন্তু যাই হোক আমি করিনি কখনো, এই প্রথমবার চেষ্টা করলাম তো হচ্ছে না আমার। আর তোমার এই গরম গরম রুটি ওকে দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে আজকে তাড়াতাড়ি, তারপর দেখি আমিও ভাবছি তোমার কি খাওয়া যায়, আমি দুধ কর্নফ্লেক্স তখন খেয়ে নেবো, আজকে সেইভাবে কোনো ব্রেকফাস্ট বানাইনি, কালকে তরকারি আছে সোয়াবিন আলুর তরকারি, ওটা ওকে গরম করে দেবো আর একটু স্যালাড দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে তোমার আমি ফুলকপি আলুটা ভাজতেও দিয়েছি, দেখো ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, স্যালাড রুটি আর সোয়াবিন আলুর তরকারি, ও এটা খেয়ে বেরিয়ে যাবে, আর আমার এইদিকে রাতের তরকারি হচ্ছে। আর যতটা কম তেলে রান্না করা দরকার সেটাই করছি, এর থেকে কম তেলে রান্না করা মানে সেদ্ধ তরকারি করা, যেটা আমি অন্তত খেতে পারবো না। কাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর এবার আমি ব্লগটা শেষ করব। তোমার একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, এখন বেজে গেছে 10:45, 10:11টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর এরপর দিদি বন্দনা দিদি চলে আসবে কাজ করতে, তারপর আমি স্নান করব, পুজো করব, এখন একটু রেস্ট নেব, দাঁড়া দেখা সব করে নিয়েছি, নিচেরটাতে ভাত আছে, এটাতে ডাল আছে, একটাতে পেঁয়াজ পোস্ত আছে, আর একটাতে টমেটোর একটু চাটনি করেছি, আর এখানে তোমার রাতের ফুলকপি আলুর তরকারি করেছি, নিচে একটুখানি আন্ডা কারি করেছি আজকে, আর এখানে আছে তোমার স্যালাড, আর এখানে একটা কালকে সবজি ছিল সেটা গরম করে রাখলাম। তো এখন আপাতত এগুলো সব সুন্দর করে রেডি করে দিয়েছি, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এই দেখো রান্নার বাসন টাসন সব নামিয়ে দিয়েছি, দিদি এসে এগুলো সব মাজবে, আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো আজকের ব্লগটা তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, চলো টাটা।